बिस्मिल्लाहिर रहमानिर रहीम शुभरात्रि आमी निजेई बिब्रत जे सकाल 9:30 थेके रात 9:30 पर्यन्त आपनादेरके एखाने धरे रेखेछि। आमी मने हय विवेक एकटी यंत्रणाओ अनुभव करछि। लज्जित हच्छी आबार মাঝে মধ্যে মনে হচ্ছে যে না বোধহয় আরো 1 ঘন্টা থাকি। আমার সম্মানিত সহকর্মীবৃন্দ, আমার অগ্রজ সহকর্মীবৃন্দ, আমার শ্রদ্ধাভাজন আরো অগ্রজ সহকর্মীবৃন্দ, এখানে উপস্থিত আমার যাদের সাথে আমি পরিচয় করে দিলাম, আমার স্নেহভাজন সাংবাদিক বৃন্দ, আমার অনেক শিক্ষার্থী আছেন, তাদেরকে আমার শুভেচ্ছা অভিনন্দন। সকলকে শুভরাত্রি। কথা আমি বেশি বলবো না, বলেও অনেক কথা উঠে চলে আসছে। আমরা আপনারা এবং শিক্ষার্থীরা একত্রে মিলে এবং আমাদের যে শুভানুদ্দায়ী যারা আছেন, শুভানুদ্দায়ী মানে আমাদের এখানে যারা অ্যালামনাস, আমাদের যারা এখানে রাজনীতিবিদ, আমাদের সাংবাদিক মহল, আমাদের এখানে সুধী সমাজ যারা আছেন, তারা কেন জানি এই কয়েকটি বছর থেকে নির্ভেজালভাবে আমাদেরকে সহযোগিতা, উৎসাহ, উদ্দীপনা, অনুপ্রেরণা দিয়ে গেছেন। এর ঋণ আমি কোনোদিন ভুলব না। এটি নিয়ম, একজন যাবে একজন আসবে, এটা মেনে নিতে কোনো আপত্তি নেই, আমারও নেই। আমার আবেগ আছে, মানুষ হিসাবে আমার আবেগ, অনুভূতি সবকিছুই আছে। এখন পর্যন্ত আমার যে হাঁটার যে দীপ্ত পায়ে আমি হাঁটি, এই হাঁটাটি আমাকে শিখিয়েছে রাজশাহী কলেজ। রাজশাহী কলেজের একজন অধ্যক্ষের হাঁটা কেমন হবে, তার আশেপাশে, পিছনে, সামনে তার কর্মচারী তার অধ্যক্ষকে দেখে কিভাবে শ্রদ্ধা জানাবে, ভালোবাসা জন্মাবে, সাথে সাথে মানে শ্রদ্ধাযুক্ত ভয় থাকবে, সব কিছু আমি ছোট ছোট করে করতে শুরু করেছিলাম। হয়তো আমার মতন করে আমি করেছি, আমার চাইতে এই ধারণা, এটি আমার গোপন একটি রহস্য ছিল, আমি প্রকাশ করলাম আজকে শেষ এই দিনে। এটি আত্ম অহংকার নয়, এটি হলো রাজশাহী কলেজের অহংকার। এটি নিজের আত্মপরিচয় নয়, এটা রাজশাহী কলেজের আত্মপরিচয়। এরপরে আমি চেয়েছি আমার শিক্ষার্থীদেরকে পরিবর্তন করতে, যারা এই শিক্ষার্থীরা পরিবর্তন হয়েছে, আমরা দেখেছি, আপনারা দেখেছেন বলে একটি সামগ্রিক দৃশ্যপট রাজশাহী কলেজের পরিবর্তন হয়েছে। কি পড়ালেখায়, কি সংস্কৃতি চর্চায়, কি সাহিত্য চর্চায়, কি বিনোদন, কি আড্ডা, সবকিছু মিলে একটা পরিবর্তন আসছে। পরিবর্তন যদি না আসতো তাহলে এই করোনা সময়ে রাজশাহী কলেজের অধ্যক্ষ, মানে ব্যক্তি হাবিবুর রহমানকে না, রাজশাহী কলেজের অধ্যক্ষকে এইভাবে দূর দূরান্ত থেকে ভালোবাসা জানাতে আসতো না। আজকে আপনারা এই 9:30 পর্যন্ত, এখন তো আপনি জানেন যে আমি ক্ষমতাহীন, তবুও আপনি কিন্তু বসে আছেন। যারা আমাকে 2 মাস আগে বা 2 বছর আগে মনে মনে ঘৃণা করেছেন যে এই স্যার আমাদেরকে এত পিড়াপিড়ি করে বা এত বকাশকা করে, হয়তো সেটি ভুলে গেছেন। আপনাদের যে বদন্যতা সেই কারণে হয়তো ভুলে গেছেন, হয়তো না। আমি দেখছি, আমি দুদিন থেকে 10 দিন থেকে দেখতে পাচ্ছি আপনারা আমার চাইতে মানে উদার মনের মানুষ। আজকে সেই প্রকাশটা আমি করে গেলাম। আমি বেশি কথা বাড়াবো না। শীতের এই রাত আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার যে ভুলের যে অংশগুলো ছিল সেটি নিশ্চয় আপনি আমাকে মাফ করে দিবেন। মুহূর্তগুলো হয়তো রাজশাহী কলেজের জন্য প্রয়োজন ছিল, সেই ভুলের মুহূর্তগুলো কিন্তু আমি কিন্তু মনে রাখি না, কিন্তু যিনি আহত হন তিনি মনে রাখেন। সেটা এটাই স্বাভাবিক। এই জন্য আপনাদের কাছে আমার অনুতপ্ত প্রকাশ করছি। হ্যাঁ, রাজশাহী কলেজ আমার যারা এখানে আমার সহকর্মীরা প্রত্যেকেই কিন্তু দক্ষ, নিবেদিত, এটি আমি জানি, এটি স্বভাব, এটা আছে। কিন্তু কর্মচারী কর্মকর্তা কর্মচারীদেরকে কাজে লাগিয়ে কাজ করানো এটি কিন্তু একটু কঠিন। আপনি নিজে বিভাগে জানেন এটি কঠিন। এই কঠিনকে সহজ করতে হবে। যেমনই আমি গেলাম, কারো চোখে কিন্তু পড়েনি, আমার চোখে পড়ল। এই অনুষ্ঠান করতে গেলাম, ঠিক কলা ভবনের গেটের সামনে রশি সহ বেশ কয়েকটি নোংরা ওখানে পড়ে আছে। কারো চোখে তো পড়লো না বা কেউ প্রকাশ করলো না। আমি শুধু আমার ডান পা দিয়ে খালি একদিকে করে দিলাম, জোরে হাঁটতে যে ডান পা দিয়ে করে দিলাম। আমার মনে হয় এখনো সেটা পড়েই আছে। এটি কঠিন। এই কঠিনকে আপনারা গ্রহণ করছেন চ্যালেঞ্জ আকারে, এবং নিশ্চয় আপনারা পারবেন, সে বিশ্বাস আমার আছে। বেশি লোক লাগে না, একটি প্রতিষ্ঠানকে পরিচালনা করার জন্য বেশি লোক লাগে না। এটি নমুনা বললাম। আমার সেই আত্মবিশ্বাস নিয়ে আমি কিন্তু যাচ্ছি। কেন আমি এই ক্যাম্পাসে আসব, আমাকে তো 2-1 মাস এখানে থাকতেই হবে, 2-3 মাস দেখা হবে। এবং আমি এখনো মনে করছি যে আমি তো ক্যাম্পাসে আছি, এই গাছগুলো আমার। অসমাপ্ত কিছু কাজ আছে, এই কাজগুলো তো আমার। হোস্টেল কাজ আছে, আমি জানি নিশ্চিত কিছু দুষ্ট ঠিকাদার অপেক্ষা করছে আমি কখন যাই, কখন তারা এই ফাঁকি দিবে। এটি নিশ্চিত, এটা আব্দুল খালেক জানে। এখানে ওভারহেডের তার শুধু অপেক্ষা করছে 3 তারিখের জন্য, কিন্তু ওকে আমি লাগাতে দেবো না, অপেক্ষা করছে। আব্দুল খালেক জানেছে তেমনটি হোস্টেলে অপেক্ষা করছে যে কখন আমি যাই। কেন আমার চোখে ফাঁকি দিতে পারে না, আমাকে দেখে ভয় করে। আমরা জানে যে স্যার কিন্তু উপরে বলে দিবে। এটা কেন হয়েছে? অধ্যক্ষের জন্য না, আপনার নিজের বলিষ্ঠ কণ্ঠস্বর থাকতে হবে, আপনাকে দেখে তাকে ভয় করতে হবে। লিটন কেমিস্ট্রিতে আছে, তখন তো আমি এখানে বিভাগীয় প্রধান ছিলাম না, আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ছিলাম। ওই হেডকে যারা যা ভয় করতো, আমাকে দেখে কাঁপতো সে। এটা একটা উদাহরণ দিলাম, উপমা দিলাম। আপনার ব্যক্তিত্ব বলে দিবে যে আপনি কি আপনার অধীনস্থ কর্মকর্তা বা কর্মচারী করতে পারবে কি পারবে না, আপনার ব্যক্তিত্ব বলে দিবে। এই জন্য আপনাকে অনুরোধ করছি, আপনি ব্যক্তিত্বকে আপনি বিসর্জন দিবেন না। আপনি অধীনস্থ যে কর্মকর্তা আছে, কর্মচারী আছে, কখনো ছাড় দিবেন না। আপনি করবেন, বলবে যে আমি যখন করছি তোমাকে করতে হবে, আমি যখন আমার ঘাস নিয়ে যাচ্ছি তোমাকে করতে হবে, আমি যখন নোংরা তুলছি তোমাকে নোংরা তুলতে হবে। এটি যদি পারেন অবশ্যই এটি এবিসি ব্যাপার, আবার না করলে এটি জটিল ব্যাপার। এটি আমার বিশ্বাস যে আপনারা পারবেন। কেন এই ২৫০ জন এই প্রত্যেকই অধ্যক্ষ পরিচালনার দক্ষতা আপনারা ইতিমধ্যে, খালি শুধু আগ্রহ আপনারা রাখবেন, আগ্রহ প্রকাশ করবেন, এটি আপনাদের কাছে বিনীত আমার অনুরোধ। আমি জানি, আমার আব্দুল খালেক জানে, এরা আমরা কারা বেশি কাজ করে, কারা কম কাজ করে আমার কর্মচারীদের মধ্যে বা আমাদের মধ্যে, কারা বা কোনো অফিস কর্মচারী কারা কাজ করে, কারা শুধু এই দুনিয়াটা হলো মানে কাজের ফাঁকি দেওয়ার মনে হয়, যেমন আল্লাহকে ফাঁকি দিই আমরা কাজকেও ফাঁকি দিই। তো এটি নিশ্চয় আপনারা করবেন না, এটি আমার বিনীত অনুরোধ আপনাদের কাছে থাকলো। রাজশাহী কলেজকে যে মর্যাদায় আসিনে আপনারা আমরা উঠিয়ে দিয়েছি, এখান থেকে কিন্তু আর ফিরে তাকানোর আর সময় নেই। যে মহাপরিচালক, যে উপমন্ত্রী মহোদয়, যে ভিসি মহোদয় বা ডাইরেক্টর মহোদয়, ঢাকা বোর্ডের চেয়ারম্যান, তিনি তো ঢাকা কলেজের প্রিন্সিপাল ছিলেন, তিনি বললেন যে আমরা রাজশাহী কলেজ আমাদের মডেল। আমার কথা নাই বা বললাম, মহাপরিচালক বললেন যারা ছিলেন এর রাজশাহী কলেজ আমরা মডেল, এবার আমরা অধ্যক্ষের সম্মেলন রাজশাহী কলেজে যে করব, সব অধ্যক্ষকে এখানে আমরা করোনা যাওয়ার পরে এখানে অধ্যক্ষের সম্মেলন হবে রাজশাহী কলেজে। তো এটি কি আপনার কি পাওয়া, অনেক পাওয়া না? সে পাওয়াটার যে আপনারা গুণাবলী অর্জন করেছেন সেগুলোকে বিসর্জন দেবেন না, শুধু এই পাওয়ার আশায় থাকবেন না, দেবার যে আশা, দেবার যে আনন্দ, এটাকে খালি মনে করবেন, নেশা নেবেন, নেশা করবেন। আমার ওয়াইফ সত্য কথা বলেনি, আমার ছেলেমেয়েরা সত্য কথা বলেনি, আমি পরিবারকে সময় দিইনি, আমি কখনো পরিবারকে সময় দিইনি। ওরা বলেছে এটি মিথ্যা ভাষণ দিয়েছে, পরিবারকে আমি সময় দিই। ওই যে ভাত খেয়েছি, ভাতের ওখানে দুটা কথা যদি বলে, তিনটা কথার উপরও আমার রাগ হয়ে গেল, বাস আমি খেয়ে চলে আসলাম, রুমে ঢুকে গেলাম। মানে কলেজ ব্যতি রেখে যে কথাই বলেছে আমি রাগ করেছি, রাখো তুমি ওগুলো কথা শুনবো না। আমার একটি ছোট্ট বাড়ি হচ্ছে, বাড়িতে বোধহয় 3 দিন গেছি আজ 7 মাসের। এই সময়কে দেওয়ার যে আমার আনন্দ, সে আনন্দ মনে হচ্ছে যে এখনো আমি মনে হচ্ছে হালকা হয়ে আছি, এতই আমাকে আনন্দ লাগে। আপনার আনন্দ লাগবে না, আপনাকেও আনন্দ লাগবে। আপনি কাজের মধ্যে ঢুকে যান, কাজের মধ্যে ঢুকলেই আপনি এত আনন্দ পাবেন, এটির আর এর চাইতে আনন্দ আর পৃথিবীতে আছে কিনা আমি জানি না। হ্যাঁ, হয়তো পাবেন না, অনেক কিছু পাবেন না, কিন্তু এই আনন্দটা কিন্তু একজন শিক্ষার্থী যখন আপনার জন্য চট্টগ্রাম থেকে আসে, একজন শিক্ষার্থী যখন আপনার সিলেট থেকে আসে, একজন চিটাগাং, ঢাকা থেকে আসছে, কত জায়গা থেকে, জয়পুরহাট, কালকে জয়পুরহাট থেকে এক মেয়ে আসছে। তো এটা তো কঠিন পাওয়া, আপনারা বলবেন যে এটা তো ক্ষণিকের পাওয়া, কিন্তু যে ওই ভালোবাসা, সে আমাকে ভালোবাসে, সে আমার জন্য দোয়া করে, মঙ্গল কামনা করে, আপনাদের মতন এটা কেন করছে? আমরা নানান সীমাবদ্ধতা আমাদের আছে, অনেক কিছু করে যেতে পারিনি, কিন্তু আমরা শুরু করেছি, এই শুরুটা যেন শেষ হবে না, এর নতুন করে আবার শুরু করতে হবে। যিনি অধ্যক্ষ পদের আসীন হবেন, আমার উপাধ্যক্ষ, আমার অত্যন্ত স্নেহভাজন, যাকে আমি মানে উপাধ্যক্ষ হিসাবে কখনো দেখি না, আমার আব্দুল খালেক। এখনো অলির রহমানকে ওই আমার অলির রহমানকে বলি, এখনো মনোয়ারকে আমি আমার মনোয়ারা হিসাবেই বলি। তো এ গায়ে শরীরে এনে খাটবে, আমার বিশ্বাস আছে আব্দুল খালেক অধ্যক্ষ হিসাবে যিনি আসবেন, নিশ্চয়ই তিনি আসতে পারেন, অন্য কেউ আসতে পারেন, সেটি তো আমি জানি না, যিনি আসবেন আমার তো আব্দুল খালেক থাকলো, আমার তো ডক্টর সাম্য থাকলো, আমার তো এনতাজ থাকলো, আমার তো অনতস থাকলো, আমার তো আজমা মনিরুল ইসলাম থাকলো, আমার তো পার্থ সারথী বিশ্বাস থাকলো, আমার তো আব্দুল্লাহ মাহমুদ থাকলো, এরকম আমার শত শত আমার গুণগ্রাহী, রাজশাহী কলেজকে ভালোবাসে, এত এনার্জেটিক ছেলে মেয়ে এখানে আছে, कयेक दिने जो आमी आविष्कार करलाम आमार शिक्षकेर जे आविष्कार आमी करलाम आमी बिमोहित हये गेछि। आमार विश्वास जादेरके आमी ए कयेकदिन आविष्कार करेछि ताराके एखन जोदि काज करे देय ओ दुनियार काज करे देबे एबं से आमी जा करते पारिनि तारा करते पारबे। जे कयेकटी मेयेके आमी आमार महिला सहकर्मीके आमी आविष्कार करेछि एखाने এই পারবা না পারবে। আমি শেষ কথা বলে আমার বক্তব্য আমার ইতি টানছি। কালকে থেকে আমার নতুন অভিধায় অভিহিত হব। আমার চলার পথ ভিন্ন হবে, আমার আচরণ ভিন্ন হবে, আপনার আচরণ ভিন্ন হবে। আমার কাছে এই চেনা রাজশাহী কলেজ ধীরে ধীরে অচেনা হবে। সব কিছু এক সময় হয়তো ভুলে যাব, যেমন অন্যান্য অধ্যক্ষরা ভুলে গেছেন, এটাই স্বাভাবিক। আবেগ নিয়ে তো কথা বলবো না যে আমি প্রতিদিন আসতে পারবো বা প্রতিদিন আসবো বা কেন, সবই সম্পূর্ণ ভিন্নতর হবে। এই ভিন্নতর হওয়ার যে দুঃখ কষ্ট যেন আমার লাঘব হয়, এটির আমি কোনো সমাধান গত এক সপ্তাহ থেকে পাইনি। তার মানে আপনারা বলেছেন যে পরিবারকে সময় দেওয়া, আমি কেমন করে কোন সময়টা দেব, কি কেমন করে সময় দিতে হয় এটা জানি না। তাদেরকে নিয়ে বেড়াতে হয়, কোথায় বেড়াবো কোথায় যাব বেড়ার তো জানি না। হয়তো আমার ওয়াইফ যথার্থই বলেছেন যে সুন্দরবনের বাঘকে বেঁধে রাখলে যে অবস্থা হয় সেটি যেন আমার না হয়। আমার সুস্বাস্থ্যের চাইতে এই দোয়াটা বেশি করবে যেন আমি ওই বাঘের মতন বাঘের মতো যেন চারিদিকে ছুটার জন্য আমি যেন ছটপট না করি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। যারা আমাকে এত এত বড়, এটি রাজশাহী কলেজের ইতিহাস শুধু না, বাংলাদেশের ইতিহাসে একটি উজ্জ্বল বিদায় সম্ভাষণ, যে বিদায়ের আয়োজন এটা হয়ে থাকলো, কখনো কোনো বিশেষ কর্মকর্তাকে এইভাবে বিদায় দেওয়া হয়েছে বলে আমার জানা নেই। নিশ্চয় আল্লাহ আমার জন্য কোথায় এই সম্মানটুকু রেখেছিলেন, আর আমি এমন সহকর্মী সৃষ্টি করেছি তারা আমাকে সম্মানিত করেনি, তারা নিজেরাই সম্মানিত হয়েছে। আপনাদের জন্য আমার অবারিত ভালোবাসা। হয়তো এর পরেও আমার যে শারীরিক অসুস্থতাগুলো আছে হয়তো অচিরেই দেখা দেবে, আমি নিশ্চিত। সব ভুলে থাকি তো এইগুলো নিয়ে, সেটি যেন না হয়। আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনারা ভালো থাকুন। আই স্যালুট ইউ। আমার উপাধ্যক্ষ মহোদয়কে অনেক অনেক ধন্যবাদ, এই আয়োজক কমিটিকে অনেক অনেক ধন্যবাদ। কেমন করে জানে যে অধ্যক্ষ মহোদয় এইভাবে চেয়েছে, এত সুন্দর অনুষ্ঠান, একটি অনুষ্ঠানকে আর একটা অনুষ্ঠান ছাড়িয়ে গেছে। আমার সারা জীবনের যে স্বপ্ন, এই স্বপ্নকে আজকের অনুষ্ঠান ছাড়িয়ে গেছে। আমি সেই সম্মান নিয়ে আমি আজকে বিদায় নিতে পারলাম। আমাকে আপনারা ক্ষমা করুন আপনাদের ঔদার্য দিয়ে, এটি আপনাদের কাছে বিনীত অনুরোধ। একটিও মানুষ আজকে যে আমাকে যে সম্মানটুকু দেখালেন, নিশ্চয় আগামী দিনে আমার খারাপটুকু আপনারা গাইবেন না, ভালোর যদি থেকে থাকে গাইবেন, খারাপটুকু আপনারা গাইবেন না, এটি আপনাদের কাছে বিনীত অনুরোধ। যদি আমার কানে আসে দুঃখ পাবো যে তাহলে মিথ্যা নিয়ে সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত আপনারা বসেছেন, মিথ্যা প্রহসন দিয়েছেন। আমার খারাপ গুণ আছে, ভালো গুণ কম আছে, না গাইতে পারেন অন্তত চুপ করে থাকেন রাজশাহী কলেজের অধ্যক্ষের সম্মানার্থে, নট হাবিবুর রহমানের সম্মানার্থে। আজকে আমার শেষ করি আমার নাম নিয়ে। আমার নাম কিন্তু হাবিবুর রহমান, এটি অকস্মাৎ হবিবুর করা হয়েছিল আকারটাকে উঠিয়ে দিয়ে। আমার ইংরেজি নামটা ঠিকই আছে হাবিবুর রহমান, এই জন্য অনেকে যারা আমার ভাই আজকে বলে গেলেন হাবিবুর রহমান। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের জন্য শুভকামনা, অনেক অনেক শুভকামনা আপনাদের জন্য, আপনার পরিবারের জন্য অনেক অনেক শুভকামনা, আবার রাজশাহী কলেজের জন্য অনেক অনেক শুভকামনা। রাজশাহী কলেজ আমাকে যে সম্মান দিয়েছে, আমি তো রাজশাহী কলেজের সেই ঋণ আমি শোধ করতে কোনোদিন পারবো না। আমার শিক্ষার্থীরা যে ভালোবাসা দিয়েছে সেই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আজকে আমার, আমি জানি না যে এত ভালোবাসা লুকিয়েছিল, আজকে যে আমার সহকর্মীরা আমাকে যে ভালোবাসা দিল, আমার সাংবাদিক বন্ধু, আমার মেয়র মহোদয়, আমার অগ্রজরা যে আমাকে সম্মান দিল, এই কি কেনা পাওয়া যায়, এর মূল্য দেওয়া যায়? আমি সেই আমার সেই ভালোবাসার ঝুলি নিয়ে আজকে বিদায় হলাম। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। যে স্লোগান দিয়ে আমি শুরু করেছিলাম, জয় হোক আপনাদের, জয় হোক প্রতিটি বিভাগের, জয় হোক আমার রাজশাহী কলেজের। লেট আস মেক এ বেটার টুমরো। ধন্যবাদ, স্যালুট প্রফেসর ডক্টর বেগম রোকিয়াকে, তিনি আমার এই স্লোগান দিয়েছিলেন, লেট আস মেক এ বেটার টুমরো। ধন্যবাদ।